আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বিডি ম্যান্ট্রোসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা আব্বাউ নীতি নিয়ে আলোচনা করব। আব্বাউ নীতিটা হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে আর ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করে এটা নির্ভর করে এন প্লাস এল এর যোগফলের উপর তো চলে আসো আমরা একটা এমসিকিউ সলভ করি সেটা হচ্ছে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এখানে ক নাম্বার অপশনে আছে থ্রি এস নাম্বারে আছে টু এস গ নাম্বার অপশনের মধ্যে আছে তোমার ফোর এস এবং ঘ নাম্বার অর্থাৎ ডি নাম্বার অপশনে আছে ফাইভ এস তো এখানে ক্লিয়ারভাবে বলতে গেলে প্রথম অপশনটাতে এন এর মান হচ্ছে তিন এখন এল পেতে হবে তাই না তো তোমরা একটু নিচের দিকে দেখো সেটা হচ্ছে এর জন্য এর মান হচ্ছে জিরো পির জন্য এলের মান ওয়ান ডির জন্য এল এর মান টু এফ এর জন্য এর মান থ্রি তো আমরা প্রথমে পাবো থ্রি প্লাস জিরো প্রথম অপশনে থ্রি বি নাম্বার অপশনে আমরা পাবো টু প্লাস জিরো পরেরটাতে আমরা পাবো ফোর প্লাস জিরো শেষেরটাতে পাবো ফাইভ প্লাস জিরো তাহলে সবচেয়ে যোগফল কম কার বি নাম্বার অর্থাৎ খ নাম্বার অপশনে দুই সর্বপ্রথম টু এসে আগে প্রবেশ করবে এরপর প্রবেশ করবে থ্রি এস এ এরপর প্রবেশ করবে ফোর এসে এরপর প্রবেশ করবে ফাইভ এসে তো আশা করি সবাই বুঝেছ তো সেম প্রশ্নই যদি তোমাকে বলে দিত যে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে আমি আবারও বলছি সেম প্রশ্ন কিন্তু ঘ নাম্বার অপশনে যদি দিয়ে দেয় টু পি তাহলে কি হবে তো তোমরা দেখছই প্রথমে এ নাম্বার অপশনে থ্রি প্লাস জিরো থ্রি বি নাম্বার অপশনে টু প্লাস জিরো টু সি নাম্বার অপশনে ফোর প্লাস জিরো ফোর এবং ডি নাম্বার অপশনে যদি টু পি করে দেয় তাহলে টু প্লাস ওয়ান কারণ পির জন্য হচ্ছে ওয়ান তাহলে যোগফল কত দাঁড়ালো বন্ধুরা তিন তো খেয়াল করে দেখো এ নাম্বার অপশন এবং ডি নাম্বার অপশন অর্থাৎ শেষের অপশনটা যোগফল সেম হয়ে গেল না তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যখন আমরা দেখব এন প্লাস এল সমান সেক্ষেত্রে আমাকে সেখানে ইলেকট্রন আগে যাবে যেখানে এন এর মান কম তো বন্ধুরা ডি নাম্বার অপশনে এন এর মান হচ্ছে কত টু সেজন্য আমরা বলতে পারি যে এখানে টু পিতে আগে প্রবেশ করবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবা এবং তোমাদের কোনো টপিকসে সমস্যা থাকলে আমাদের জানাবা ধন্যবাদ সবাইকে